পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে একাধিকবার সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুনের ষড়যন্ত্র করা হচ্ছে এই অভিযোগেও সরব হয়েছেন। গাইঘাটার জনসভা থেকে তিনি দাবি করেন, সিপিএম, মাওবাদী ও কংগ্রেস একজোট হয়ে তাকে হত্যার চক্রান্ত করছে, সঙ্গে রয়েছে এবিপি। আমাদের কালকে পুলিশ থেকে বলা হলো, আপনি কি জানেন আপনাকে খুন করবার জন্য একটা পরিকল্পনা চলছে, এবং আমি জানি সিপিএম, কংগ্রেস এবং মাওবাদীদের সাথে হাত মিলিয়ে আমাদের খুন করার পরিকল্পনা চলছে, এবং তাদের এবিসি এবিপি প্ল্যান আছে, এই প্ল্যানে কি এবিপি আছে আমি চ্যালেঞ্জ করে বলছি। তৃণমূল নেত্রীর পর এবার তৃণমূল মহাসচিবের আক্রমণের মুখে সংবাদ মাধ্যম। শুক্রবার ফের এবিপি আনন্দকে নিশানা করেন পার্থ চট্টোপাধ্যায়। কোন কোন টিভি চ্যানেল এবং একটি বিশেষ পত্রিকা, তারা এখন তাদের নাম বললেই তাদের ঘোষা হয়, এবিপি বললেই তাদের নামের ঘোষা হবে, কিন্তু ঘোষা হলে কিছু করার নেই। কুৎসা এবং অপপ্রচারের ডালি সাজিয়ে মিথ্যাচার চালিয়ে তারা যে ধরনের অ্যাটমসফিয়ার এই রাজ্যে করছেন, তার থেকেই হিংসা ছড়াচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পর তাঁর সমালোচনায় সরব বিরোধীরা। পার্থবাবু আয়নার সামনে দাঁড়িয়ে বলেছেন, আমার মনে হয় টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে নয়। তো ওরা তো নিজেরা সৃষ্টি হচ্ছেন এই প্রচার মাধ্যমের, নাহলে পার্থবাবুকে কে জানতো, কে চিনতো? এবিপি আনন্দকে কেন দোষ দেয়, এটাই আমার কাছে খুব আশ্চর্য লাগে। এটা হচ্ছে ফ্যাসিস্ট পলিটিক্স এর প্রথম অ আ ক খ। ফ্যাসিস্ট পলিটিক্সটা শুরু হয় সংবাদপত্রের কণ্ঠ রোধ করে, সেই জন্যই আমার ধারণা আপনারা আক্রান্ত হচ্ছেন। এই সরকার বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমকে যে আক্রমণটা করছে, সেটা কারণটা হচ্ছে যে তারা নিজেরাই যে ব্যর্থতা প্রমাণ রেখেছে, সেই ব্যর্থতার জন্যই এই জাতীয় বক্তব্য রাখছে। শাসক দলের এভাবে সংবাদ মাধ্যমকে আক্রমণের প্রেক্ষিতে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, বিরোধীদের আক্রমণের পাশাপাশি সংবাদ মাধ্যমকে এভাবে নিশানা কেন? গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।